হ্যালো বিয়ার্স অনলাইন টেক বাংলার পক্ষ থেকে আমি আপনাদের সাথে আছি শাউন আমি আজ আপনাদের দেখাবো ঘরে বসে কীভাবে আপনি অনলাইনের মাধ্যমে জন্ম নিবন্ধনের জন্য আবেদন করবেন এজন্য আপনাকে একটি ওয়েবসাইটে ঢুকতে হবে ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে সেখান থেকে আপনারা লিঙ্কটা কপি করবেন কপি করে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন ব্রাউজার ওপেন করে সেখানে লেখাটা পেস্ট করবেন পেস্ট করে আপনি এন্টার চাপ দেবেন এন্টার চাপ দিলে আপনার কাছে এরকম একটি পেজ চলে আসবে দেখেন সবার উপরে লেখা আছে আবেদনপত্র আপনি কি করবেন এই আবেদনপত্রের উপর ক্লিক করবেন ক্লিক করলে আপনার কাছে এরকম একটি পেজ চলে আসবে দেখেন একটা বক্সের আছে নির্বাচন করুন এখানে দেখেন একটা তি চিহ্ন এখানে যদি ক্লিক করেন এখানে কোন বিভাগের উপর আপনি জর্ম নিবন্ধন করবেন সেখানে আপনার সিলেক্ট করে দিতে হবে আমি যেহেতু ডাকা বিভাগ দেখাবো এ দেখেন ডাকা বিভাগ তারপরে দেখেন আবার আর একটা বক্স চলে আসছে এখানে দেখেন এই বক্সের উপর যদি ক্লিক করি এখন কী করতে হবে এখন জিলা সিলেক্ট করতে হবে এখন যেহেতু আমি সিংহ দেখাবো এই যে সিংহ দিলাম তারপরে দেখেন আবার আরেকটা বক্স এখন আপনাকে এখানে উপজেলা সিলেক্ট করে দিতে হবে যেহেতু ময়মনসিংহ সদর তাই ময়মনসিংহ সদর দিলাম তারপর দেখেন আরেকটা বক্স চলে আসছে এখন ইউনিয়ন আপনার সিলেক্ট করে দিতে হবে অর্থাৎ কোন ইউনিয়নে দেখেন আমি যেহেতু ময়মনসিংহ পৌরসভা তাই এই যে পৌরসভা সিলেক্ট করে দিলাম পৌরসভা সিলেক্ট করে দেওয়ার পর দেখেন আরেকটু লুডিং নিবে তারপর দেখেন আরেকটা বক্স চলে আসছে আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর অর্থাৎ যে ওয়ার্ডে জন্মগ্রহণ করছে সেই ওয়ার্ডটা সিলেক্ট করে দিতে হবে আমি ওয়ার্ডটা সিলেক্ট করে দিলাম ওয়ার্ডটা সিলেক্ট করে দেওয়ার পর দেখেন এখানে লেখা আছে পরবর্তী আপনি জাস্ট এই পরবর্তী উপর ক্লিক করবেন পরবর্তী উপর ক্লিক করার পর নতুন আরেকটা পেজ চলে আসবে দেখেন এখানে ব্যক্তিগত তথ্য অর্থাৎ যার জন্ম নিবন্ধনের জন্য আবেদন করবেন এখানে তার পুরো নামটা লিখতে হবে আমি সব কিছু দেখেন দেখে দিতেছি এখানে পুরো নাম তারপর জন্ম তারিখ জন্ম তারিখের ক্ষেত্রে খেয়াল রাখবেন প্রথমে বসাতে হবে দিন তারপরে বসাতে হবে মাস তারপরে হলো বছর তারপরে ছেলে নামে এখানে সিলেক্ট করে দিতে হবে তারপরে হলো মাতা দেখেন মাতার নামটা অর্থাৎ ন্যাশনাল আইডি কার্ডে যেভাবে লেখা আছে ঠিক হুবহু এভাবে লিখতে হবে পিতার নামও কিন্তু ঠিক ন্যাশনাল আইডি কার্ডে যেভাবে লেখা আছে হুব সেখানে লিখে দিতে হবে আবার দেখেন এখানে ঠিকানা অর্থাৎ জন্মস্থান লিখতে হবে এবং এখানে লিখতে হবে স্থায়ী ঠিকানা অর্থাৎ বাবার এনআইডি কার্ডের যে স্থায়ী ঠিকানা আছে ঠিক এই স্থায়ী ঠিকানা এখানে বসাতে হবে এবং বর্তমানে যেখানে বসবাস করে অর্থাৎ যেখানে বর্তমানে আছে। এই বর্তমান ঠিকানা এখানে বসাতে হবে আমি জাস্ট ভিডিওটা পোস্ট করে সব ফিল আপ করে আবার আমি আপনাদেরকে দেখা দেখেন এখন কিন্তু সব কিছু আমি বসিয়ে দিয়েছি দেখেন এখানে পুরো নাম অর্থাৎ যার জন্য আবেদন করতেছি তার নামটা লিখছি তার জন্ম তারিখ লিখছি এখানে পুরুষ সিলেক্ট করে দিছি এখানে বাবার নাম লিখছি অর্থাৎ এনআইডিতে যেটা বাবার নাম এটা লিখছি মায়ের নাম লিখছি এবং জন্মস্থান অর্থাৎ সে যেহেতু বর্তমান যেখানে আছে এবং স্থায়ী ঠিকানা অর্থাৎ তার তিনোটায় এক তাই এখানে তিনোটা এক দেওয়া হয়েছে আপনি যদি বর্তমানে ভিন্ন জায়গার নাম থাকেন অর্থাৎ যে জায়গায় আছেন ঠিক সেই জায়গার নাম লিখতে হবে স্থায়ী ঠিকানা যেটা সেটা লিখতে হবে অর্থাৎ জন্ম যেখানে সেখানে লিখতে হবে এগুলো সব কিছু যদি আপনার ঠিক ঠিকঠাক থাকে তারপরে দেখেন লেখা আছে যে পরবর্তী জাস্ট আপনি কি করবেন এই পরবর্তীর উপর ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন তারপর আবার নতুন আর একটা পেজ চলে আসবে দেখেন এখানে যা যা লেখা হয়েছে এগুলা কিন্তু সম্পূর্ণগুলা কিন্তু আবার ইংরেজিতে লিখতে হবে আমি জাস্ট ভিডিওটা পোস্ট করতেছি আবার ইংরেজিতে লিখে আবার আসতেছি আবার সব কিছু ফিল আপ করে চলে আসলাম দেখেন এখানে ইংরেজিতে যার জন্ম নিবন্ধনের জন্য আবেদন করলাম তার নামটা বসালাম এখানে পিতার নাম বসালাম এখানে মাতার নাম বসালাম এবং এখানে জন্মস্থান এবং স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা সব কিছু বসালাম সব কিছু যদি ঠিক থাকে তারপর কি করবেন দেখেন এই যে পরবর্তী আবার এই যে পরবর্তীর উপর ক্লিক করবেন ক্লিক করার পর আপনাকে এভাবে কিন্তু একটি পেজ দেখাবে অর্থাৎ নাম দেখাবে এখানে ইংরেজিতে নাম এখানে জন্ম তারিখ এবং এখানে ছেলের না মেয়ে এখানে দেখাবে এখানে জন্মস্থান দেখাবে দেখেন এখানে কিন্তু সব কিছুই কিন্তু যদি ঠিক থাকে আপনাকে কমপ্লিটলি করার জন্য দেখেন এখানে লেখা আছে সংরক্ষণ জাস্ট আপনি কি করবেন এই যে সংরক্ষণের উপর ক্লিক করবেন ক্লিক করলে দেখেন একটু অপেক্ষা করুন একটু লুডিং নিবে তারপর আপনার কাছে এরকম একটি পেজ চলে আসবে পেজ চলে আসার পর দেখেন এখানে লেখা আছে জন্ম নিবন্ধন আবেদনটি সংশ্লিষ্ট নিবন্ধক কার্যালয়ে দাখিল হয়েছে এবং আপনার আবেদনপত্রের নম্বর এত এখন আপনাকে জাস্ট কী করতে হবে এই যে দেখেন এই লিঙ্কটা এই লিঙ্কটার উপর আপনি ক্লিক করবেন ক্লিক করলে নতুন একটা ট্যাপ খুলবে ট্যাপ খোলার পর আপনাকে এই যে আবেদনপত্রের নম্বরটা নিয়ে আসতে হবে কত আটশো উনত্রিশ দু হাজার উনিশ তিপ্পান্ন পঁচাশি জাস্ট আমি এখানে বসায় দিই এ দেখেন এই যে চলে আসছে দেখেন যদি না চলে আসে আপনার এখানে টাইপ করবেন আটশো উনত্রিশ স্ল্যাশ দু হাজার উনিশ স্ল্যাশ তিপ্পান্ন পঁচাশি দেখি ঠিক আছে কিনা হ্যাঁ ঠিক আছে এখন কী করবেন দেখেন লেখা আছে গ্যাট স্ট্যাটাস আপনারা জাস্ট এই যে গ্যাট স্ট্যাটাসের উপর ক্লিক করবেন ক্লিক করলে দেখেন এখানে কি লেখা আসছে ইউথ বার্থডে রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিট টু কনসার্ট রেজিস্ট্রেশন অ্যান্ড রেজিস্ট্রেশন প্রসেস ইন দি এপ্লিকেশন সাবমিট ডেট এত থ্যাংক ইউ ফর ইউজিং দিস সার্ভিস অর্থাৎ আমাদের জন্ম নিবন্ধন আবেদন করা কিন্তু পুরোপুরি এখন কমপ্লিট হয়ে গেছে সো এইভাবে আপনি চাইলে জন্ম নিবন্ধন আপনি ঘরে বসেই আপনি আবেদন করতে পারেন সো ভিডিওটা অনেক কষ্ট করে তৈরি করলাম যদি ভিডিওটা আপনার একটু উপকারে থাকে তাহলে অবশ্যই আপনি ভিডিওতে একটি লাইক করবেন আর আপনি আমার এই চ্যানেলে কোন ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট হলো আপনি যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন যেন আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে নোটিফিকেশন আগে পেয়ে যান আপনি সবার আগে